হ্যালো স্টুডেন্টস প্রথমেই ইউকে এডুকেশনাল টিপস পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই দু হাজার চব্বিশ সালে ক্লাস ইলেভেনের নিউট্রিশান সায়েশান আজকের ভিডিওতে দেয়া হয়েছে এখানে প্রতিটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই আগামী অ্যানুয়াল পরীক্ষার জন্য সুতরাং স্টুডেন্টস তোমরা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও দেখো এখানে যে কটা কিউ প্রশ্ন অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক প্রথম প্রশ্ন দেখো জলসাম্য বজায় রাখতে প্রতিদিন কত মিলিলিটার জল গ্রহণ করতে হয় জলসম্য বজায় রাখতে প্রতিদিন পঁচিশশো এম এল অর্থাৎ মিলিলিটার জল গ্রহণ করতে হয় নেক্সট যে হরমোন জলসাম্য নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নেয় তা হল সেটা কি অ্যান্টিডাই ইউরিটিক হরমোন অর্থাৎ এডিএইচ এডিএইচ হরমোন জলসাম্য নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নেয় নেক্সট রন্ধনের একটি উদ্দেশ্য লেখক রন্ধনের উদ্দেশ্য হল মানবদেহে সেলুলোজ পরিপাককারী কোনো উৎসেচক না থাকায় খাদ্যবস্তু রান্না করার সময় সুসেদ্ধ করতে হবে নেক্সট ব্লাঞ্চিং কি একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাইনটি ডিগ্রি সেলসিয়াস থেকে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটন্ত জলে খাদ্য সামগ্রীকে পাঁচ থেকে পাঁচ সেকেন্ড থেকে দু মিনিট পর্যন্ত রেখে তুলে নিয়ে সাধারণ তাপমাত্রায় সাধারণ তাপমাত্রার জলে ডুবিয়ে রেখে রান্নায় ব্যবহার করার পদ্ধতিকে ব্লাঞ্চিং বলে ভালো কেটে মরবে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডুবো তেলে ভাজার সময় কত তাপমাত্রার প্রয়োজন ডুবো তেলে ভাজার সময় একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন নেক্সট পাউরুটি টোস্টে কোন সরকরা তৈরি হয় পাউরুটি টোস্টে শ্বেতসার ভেঙে ডেক্সট্রিনে পরিণত হয় নেক্সট প্রদত্ত পদ্ধতিতে প্রস্তুত খাদ্যের উদাহরণ দাও হচ্ছে এক হচ্ছে ঝলসানো এবং দুই হচ্ছে সাতলানো ঝলসানো পদ্ধতিতে বেগুন টমেটো আলু মাংস রান্না করা যায় আর সাতলানো পদ্ধতিতে মাছ ডাল সবজি সেদ্ধ করে পরে তার মধ্যে প্রয়োজন মতো জল ও মশলা প্রয়োগ করা যেতে পারে এবার নেক্সট হচ্ছে জিলাটিনাইজেশান কাকে বলে দেখো স্বেচ্ছার জাতীয় খাদ্য সামগ্রীকে পরিমাণ মতো জল সহযোগে উত্তপ্ত করলে তা আয়তনে বৃদ্ধি পায় এবং বর্ণের পরিবর্তন হয় এই পদ্ধতিকে জিলাটিনাইজেশান বলে নেক্সট ডাল জাতীয় খাদ্য কিছুক্ষণ ভিজিয়ে রেখে রান্না করা হয় কেন ডাল জাতীয় খাদ্য কিছুক্ষণ ভিজিয়ে রান্না করলে তা দ্রুত সেদ্ধ হয় নেক্সট দশ নম্বর দেখো অঙ্কুরিত ছোলায় কিসের পরিমাণ বৃদ্ধি পায় খুব সুন্দর প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন অঙ্কুরিত ছোলায় ভিটামিন সি এর পরিমাণ বৃদ্ধি পায় নেক্সট প্রশ্ন অঙ্কুরুদ্গমের পুষ্টিগত সুবিধা লেখক অঙ্কুরগুলো পুষ্টিকর সুবিধা দেখো দানা শস্য অঙ্কুরিত করলে ভিটামিন সি এর পরিমাণ বৃদ্ধি পায় নেক্সট অল্প আঁচে ফুটানো বলতে কত তাপমাত্রা প্রয়োজন বা বোঝায় অল্প আঁচে ফুটানো বলতে বিরাশি ডিগ্রি সেলসিয়াস থেকে নিরানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বোঝায় আর নেক্সট প্রশ্ন হচ্ছে বেকিং পদ্ধতিতে প্রস্তুত করা হয় এমন একটি খাদ্যের নাম লেখ তা তোমরা সকলেই যেন কেক বিস্কুট এগুলো বেকিং পদ্ধতিতে প্রস্তুত করা হয় স্টুডেন্টস প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ প্রতিটা প্রশ্নই তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে এবং তৈরি করে নেবে আর এখানে থেকে একটা প্রশ্ন কিন্তু বাদ দেবে না প্রত্যেকটাই করবে আর তোমরা স্টুডেন্টস তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো তাহলে আমার আমি যে ভিডিওগুলো বা সাইশনগুলো দেবো সেগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আর তুমি যদি এগুলো ফলো করে ঠিক মতন পড়তে পারো তাহলে তুমিও নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যাই হোক স্টুডেন্টস এবার পরের প্রশ্ন আমরা দেখি ও কোন সময়ে ব্যবহৃত হয় খুবই সুন্দর প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন উদরাময় উদরাময় হলে দেহ থেকে প্রচুর পরিমাণে জল মল এবং বমির মাধ্যমে বেরিয়ে যায় ফলে জলসাম্য বিঘ্নিত হয় এই অবস্থায় ওআরএস ব্যবহৃত হয় নেক্সট এবার হচ্ছে ওআরটি ও আরটির পুরো নাম কী ওআরটির পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন থেরাপি নেক্সট ষোলো নম্বর দেখো ব্লাঞ্চিং পদ্ধতির একটি সুবিধা লেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আগে ব্লাঞ্চিং কী বলছিলাম আর এখানে সুবিধা দেখো ব্লাঞ্চিং পদ্ধতিতে রান্না করলে খাদ্য সামগ্রী নরম ও বাজে গন্ধমুক্ত হয় এবং ভাজার সময় ফ্যাট কম শোষণ করে নেক্সট রান্নাঘরে ব্যবহৃত দুটি আধুনিক সরঞ্জামের নাম কী রান্নাঘরে ব্যবহৃত দুটি আধুনিক সরঞ্জাম হলো মাইক্রোওয়েভ ওভেন এবং রেফ্রিজারেটর এবার নেক্সট প্রশ্ন রান্নাঘর সংলগ্ন বাগানের দুটি উপযোগিতা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দেখো রান্নাঘর সংলগ্ন বাগানের উপযোগিতা প্রয়োজনীয় শাকসবজি বাগান থেকে টাটকা তুলে এনে রান্না করা যায় এবং বাগান বাড়ির নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করে এই প্রশ্নটা তোমাদের ইলেভেনও কাজে লাগবে আবার টুয়েলভও কাজে লাগবে খুব ভালো করে এটা পড়বে পড়বে নেক্সট উনিশ নম্বর প্রেশার কুকারের সেফটি ভাল্বের কাজ কি প্রেশার কুকারে সেফটি ভাল্ব প্রেশার কুকারের অতিরিক্ত চাপকে মুক্ত করে এবং সেফটিভাল্ব যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে প্রেশার কুকারের অতিরিক্ত চাপ মুক্ত হতে না পেরে প্রেশার কুকার ফেটে যায় নেক্সট কুড়ি নম্বর দেখো রেফ্রিজারেটারে খাদ্যবস্তু সংরক্ষণের অসুবিধাগুলো নথিভুক্ত করো রেফ্রিজারেটরে কিছু শৈত্যপ্রেমী ব্যাকটেরিয়া থাকে যারা ওই তাপমাত্রায় বংশবৃদ্ধি করে খাদ্যকে নষ্ট করে ফেলে নেক্সট ব্যক্তিমূল্য বা অ্যাডাল্ট কনজামশান ইউনিট কাকে বলে চব্বিশশো কিলো ক্যালোরি খাদ্যকে একক হিসাবে ধরে বিভিন্ন বয়সী নারী বা পুরুষের খাদ্যের পরিমাপ নির্ণয় করা হয় এবং ওই পরিমাণ খাদ্যকে এক ব্যক্তিমূল্য বা এসিইউ অর্থাৎ অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট বলা হয় নেক্সট হু এবং এফএ এর পুষ্টিবিদদের মতে আমাদের মোট শক্তির কত অংশ ফ্যাট থেকে আসা উচিত খুব সুন্দর প্রশ্ন ডবলিউ এইচও হু এর ফর্ম মনে রাখবে পূর্ণ সম্পূর্ণ নামটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর এফ ও এরও অনেক সময় এই দুটোর পুরো কথাটি লেখো এইভাবে প্রশ্ন আসতে পারে এর আগে এ ইউ এই কথাটার পুরো কথা লেখো এভাবেও প্রশ্ন আসতে পারে নেক্সট হচ্ছে তাহলে হু এবং এফ পুষ্টিবিদদের মতে আমাদের মোট শক্তির কত অংশ ফ্যাট থেকে আসা উচিত হচ্ছে ফিফটিন পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অংশ ফ্যাট থেকে আসা উচিত নেক্সট দানাশস্যের কোন অংশকে শস্য ভাণ্ডার বলে দানাশস্যের এন্ডোস্পার্ম অংশকে শস্য ভাণ্ডার বলে নেক্সট গমে উপস্থিত দুটি প্রধান প্রোটিনের নাম লেখো গমের প্রধান প্রোটিন হলো গ্লুটানিন ও গ্ল্যাডিন নেক্সট বি ও এ এর সম্পূর্ণ নাম লেখো এটিকে কিসের মধ্যে পাওয়া যায় বিওএ এর সম্পূর্ণ নাম হচ্ছে বিটা অক্সাইল অ্যামিনো অ্যালানিন আর এই বিওকে পাওয়া যায় কিসের মধ্যে খেসারির ডালে পাওয়া যায় আমলকিতে কোন রঞ্জকণা থাকে ভেরিভেড়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আমলকিতে ক্লোরোফিল নামক রঞ্জকণা থাকে মাংসে বিদ্যমান দুটি প্রধান প্রোটিনের নাম লেখো মাংসে বিদ্যমান দুটি প্রধান প্রোটিন হলো অ্যাক্টিনোমায়াসিন খুব ভালো মনে রাখবে এইবার দেখো মাংসের জৈবিক মূল্য কত মাংসের জৈবিক মূল্য হচ্ছে সেভেন্টি পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিমের সাদা অংশে উপস্থিত প্রধান প্রোটিনটির নাম লেখো ডিমের সাদা অংশে উপস্থিত প্রধান প্রোটিনটির নাম হলো অ্যালবুমিন নেক্সট আইসিএমআর সম্পূর্ণ কথাটি কি বা কথাটি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তাহলে স্টুডেন্টস যে কটা প্রশ্ন দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের খুব কাজে লাগবে অর্থাৎ প্রতিটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে আর স্টুডেন্টস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো তাহলে স্টুডেন্টস আজ এখানেই শেষ করি তোমরা ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ